চালন খালি 40 খালি 40 খালি 40 খালি গার্মেন্টস মাল 40 বাচ্চা বাচ্চা লোন খালি 40 খালি 40 কি কি আছে এডি আছে আপনার 60 টাকা পিস 60 টাকা পিস হ্যাঁ আচ্ছা ঠিক আছে 60 এডি আছে আপনার 30 টাকা পিস 30 টাকা পিস হ্যাঁ যে এটা আছে দামির মধ্যে আচ্ছা কত টাকা এটা আপনার পূর্ব 55 টাকা 55 টাকা এগুলো হ্যাঁ আমার কাছে পাজামা আছে আপনার 12 টাকা পিস 140 টাকা ডর্জন 12 টাকা পিস 140 টাকা ডর্জন এরপর আছে আপনার ফাইন কাপড়ের টাটো এডি আপনার 160 টাকা এটা কত 160 টাকা ডর্জন 13 টাকা পিস 13 টাকা পিস 13 টাকা পিস 13 টাকা পিস এই জামাটা 120 টাকা পিস 120 টাকা পিস মাত্র হ্যাঁ এটা হইছে 135 টাকা পিস 135 টাকা পিস জি মাত্র জি জি আছে মাত্র 100 টাকা করে এই যে 100 টাকা করে হিন্দি খালি 100 খালি 100 খালি 100 খালি 100 খালি 100 এই জালান আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন দেশে কিংবা দেশের বাইরে থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুরা আজকে আমি আবার চলে আসলাম সেই ভাইরাল গাউসিয়া সাদ মার্কেটে যেখানে আপনারা পাইকারি দরে কাপড় কিনে নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন তো বন্ধুরা কথা কম কাজ বেশি চলুন ভিডিও শুরু করি আমি এখন আপনাদেরকে এই গাউসিয়া সাদ মার্কেটে কি কি জিনিস পাওয়া যায় সে সব জিনিস তুলে ধরবো তো আমার ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো আর আমার ভিডিও দেখে আপনাদের যদি একটু পরিমাণ ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের উপর রিপ্লাই দিয়ে আমি ভিডিও বানাবো যে আসলে কোন ধরনের ভিডিও আপনারা চান তো বন্ধুরা চলুন ভিডিও শুরু করা যাক 3 2 1 আসসালামু আলাইকুম আমাদেরকে মেগি হাতা জামা আছে বড় হাতা আছে বাচ্চাদের আছে এই জামাটা 120 টাকা পিস 120 টাকা পিস মাত্র হ্যাঁ জি জি এটা কি মানে একটা দিতে পারবে হ্যাঁ এক পিস আচ্ছা পরে আরেকটা আরেক পিস আছে এটা হইছে 135 টাকা পিস 135 টাকা পিস জি মাত্র জি আরেকটা আছে এই জামাটা পার পিস 100 টাকা এই যে একটা আছে এটা পার পিস 80 টাকা এই সাইজ মাত্র 80 টাকা জি সব সাইজে পাওয়া যাবে না এক সাইজ না সব সাইজে আছে এই সাইজটা 70 টাকা পিস মাত্র 70 টাকা পিস আচ্ছা এটা পার পিস 60 টাকা পিস 60 টাকা পিস না জি জি 01852 পাইকারি জি 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 না খুচরো না পাইকারি এটা হলো আপনার ইন্টারলক কাপড় রিপ রিপ কাপড় রিপ ত্রিশ টাকা পিস জি 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 আমার দামি আছে এই যে এটা আছে দামির মধ্যে এটা আপনার পূর্ব 55 টাকা 55 টাকা হ্যাঁ ছোট দেন না বড় দেরও আছে বড় ছোট সাইড সাইজ এটা আচ্ছা আচ্ছা সাইড সাইজ ছোট বড় মিলে সাইড সাইজ ইয়ার পরে আপনার এতে এডি আছে আবার সে হ্যাঁ পায়জামা 50 টাকা পড়বে আবার 50 টাকা পিস আবার আবার হ্যাঁ ঠিক আছে এটা কয় পিস নিতে হবে 48 পিস নিতে হবে 4 ডজন সাইড সাইজ ইয়ার পরে যে এডি আছে আপনার এডি তারপরে যে এডি আছে এডি আছে আপনার 60 টাকা পিস 60 টাকা পিস হ্যাঁ আচ্ছা ঠিক আছে 60 জি 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 এটা কি মেয়েদের নাকি হ্যাঁ মেয়েদের 60 আবার এই যে এডি আছে 55 টাকা 55 টাকা পিস 60 হ্যাঁ 60 নিতে পারবো যে এডি আছে 65 টাকা পঁয়ষট্টি
65 টাকা এই যে এটা আছে 39 টাকা পিস সাইড সাইজ জি বাচ্চা মেয়েদের নাকি হ্যাঁ হ্যাঁ মেয়েদের 40 টাকা পিস হ্যাঁ প্যান্ট সাইড সাইজ হ্যাঁ আচ্ছা আচ্ছা সাইড সাইজে 40 টাকা আর এই যে এটা আছে এটা আছে আমরা 30 টাকা পিস 30 টাকা পিস 30 টাকা 30 টাকা বাচ্চা মেয়েদের না ছেলেদের ছেলে মেয়ে সবাই কিনতে পারে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি এটা হলো পায়জামা বলে 30 টাকা পিস হ্যাঁ এটা দেব নাকি হ্যাঁ 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 এটা পিতে দেখাই করছি পিতে আর এই যে এটা আছে এডিয়া আছে আপনার 65 টাকা পিস হ্যাঁ পায়জামা এটা মেয়েদের পায়জামা 65 টাকা জি 65 টাকা নিতে পারবে যদি কইছ এডিয়া আছে আবার কম দামের মধ্যে 30 টাকা পিস 20 টাকা পিস মাত্র 30 টাকা 30 টাকা 30 টাকা পিস মাত্র 30 টাকা তিন চাইছে 30 টাকা আর কি আছে আবার আর কিছু আছে আপনার এই যে সুইফট চার্ট আছে এটা এটা আমার দামের মধ্যে সুইফট চার্ট এটা আপনার পূর্ব গিয়া এই 85 টাকা 85 টাকা পিস জি সুইফট চার্ট নাম্বারটা দেন তো আমার নাম্বারটা হলো 01916 হ্যাঁ তারপর 258268 আচ্ছা আচ্ছা 40 জানিবেন সব তো হ্যাঁ জানিবেন খালি 40 খালি গার্মেন্টস আমার 40 বাচ্চা লোন খালি 40 খালি 40 কি কি আছে একদম 40 কি কি আছে বলছিলেন হ্যাঁ গার্মেন্টসের গেঞ্জি আছে টপস আছে পাজামা আছে আপনার 12 টাকা পিস 140 টাকা ডর্জন 12 টাকা পিস 140 টাকা ডর্জন এরপর আছে আপনার ফাইন কাপড়ের টাটো এটি আপনার 160 টাকা এটা কত 160 টাকা ডর্জন 13 টাকা পিস 13 টাকা পিস 13 টাকা পিস মাত্র হ্যাঁ আচ্ছা সাইজ আছে ভালো এটা 13 টাকা পিস এটা 13 টাকা পিস আচ্ছা আর এটি আপনার মকো কাপড়ের আছে এটি আপনার 30 টাকা পিস 30 টাকা পিস হ্যাঁ আচ্ছা আর এটি আপনার বড় সাইজ আছে বাচ্চা ইয়া বড়দের 100 টাকা পিস600 এগুলো 550 600 টাকা বেশি কাভার সহ জি এই যে তোয়ালি আছে তোয়ালি জি এটি আবার গার্মেন্টস তোয়ালি আর কি আচ্ছা গার্মেন্টস হ্যাঁ এটি 200 টাকা করে বেশি 200 টাকা পিস জি মেয়েদের চুল শুকানি এই যে তোয়ালি এটা মাথায় ব্যবহার করে জি এই যে বাটন করা এগুলো 100 টাকা জি এই যে বাচ্চা গো এই যে বেবি ফুড আছে বাচ্চাদের এটি 200-250 বেশি এটাও দেখাই দি এটা আমরা টি টেবিলে ডাইনিং টেবিলে ব্যবহার করে আর টেবিলে ব্যবহার করে এগুলো কত করে এগুলো 300 টাকা 300 টাকা জি এটা আমরা নকশি করা তো নকশি করা গেঞ্জি আছে মাত্র 100 টাকা করে এই যে 100 টাকা করে খালি 100 খালি 100 খালি 100 খালি 100 খালি 100 এই যে টুপিওলা মাল আছে 200 খালি 200 খালি 200 লন খালি 200
ঘুরে গেলে সেই জায়গায় আসলাম, ঘুরে গেলে তো ওই জায়গায় আসলাম। চ্যানেলের নাম কি? টিপু ক। দাদা হ্যাঁ সাক্ষাৎ